त्रिपुरार गोदी मीडियार भाषाय एरा नाकि फेल मार्कार छात्र छात्री, आसले एनारा टेट वानेर परीक्षार्थी। सोजा बांग्लाय राज्येर शिक्षित बेकार एनारा। एनादेर समस्या, सेप्टेम्बरेर 26 तारीख जे टेट परीक्षा होयेछिल सारा राज्ये ताते नाना भूल छिल। ভুল প্রশ্নপত্রেই ছিল, আবার কোথাও ছিল সিলেবাস বহির্ভূত প্রশ্ন। প্রশ্নপত্রের ধরনেও ভুল ছিল বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। তখন গোটা রাজ্যেই বিষয়টি সমালোচিত হয়েছিল, কারণ পরীক্ষার্থী 1 বা 2 হাজার নয়, মোট 12 হাজার বেকারের ভাগ্য জড়িত এই পরীক্ষার সাথে। এই ভুল সংশোধনে এগিয়ে এলো কিছু সাহসী চাকুরি প্রার্থী বেকার। উপযুক্ত প্রমাণ আছে, তাই আমরা এখানে এসেছি। আর আমাদের প্রাপ্য আনসার এবং অপ্রাপ্য যে আমরা যেটা পাবো সেটা আমাদেরকে দিতেই হবে স্যার, এটাই আমাদের দাবি। আমাদেরকে দিন আমাদের প্রাপ্য, যে আমরা যেটা পাবো, যেটা আমাদের অধিকার আছে সেটা আমাদেরকে দিন দয়া করে। আর বলছে যে এগুলা সংবাদ মাধ্যম সরকারি বিজ্ঞাপন পেয়ে এতটা ধৃতরাষ্ট্র হওয়া তো গণতন্ত্রের জন্য বিপজ্জনক। যদিও শুক্রবার গোদি মিডিয়ার সমালোচনাকে এক প্রকার বৃদ্ধাঙ্কুষ্ঠ দেখিয়ে সরব হয়েছেন টেট ওয়ানের পরীক্ষার্থীরা। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছেন পরীক্ষার্থীরা। টেট ওয়ান ক্যান্ডিডেট, আমরা আজকে এখানে আমাদের যে এক্সাম কন্ট্রোলার স্যার আছে প্রত্যুষ রঞ্জন স্যার, আমরা স্যারের সাথে দেখা করতে এসেছি। আমাদের গত 26 সেপ্টেম্বর টেট ওয়ান পরীক্ষা সংগঠিত হয়েছিল সারা ত্রিপুরা রাজ্যে, প্রায় 12 হাজারের উপর ক্যান্ডিডেট ছিল। তো সেখানে আমরা দেখতে পাই বেশ কিছু কোশ্চান ছিল আউট অফ সিলেবাস ছিল, কোশ্চানের মধ্যে কিছু স্ট্রাকচারাল ভুল ছিল, কিছু ছিল কোনো কোনো অপশান দুটা উত্তর হয়ে যায়, কোনো কোনো প্রশ্নের দুটা উত্তর হয়ে যায় অপশানের। কিন্তু আমরা পরবর্তী সময় দেখতে পাই আমাদের টিআরবিটি থেকে ফাইনাল আনসার কি দেওয়া হয়, ওই ফাইনাল আনসার কি দেওয়ার পর আমরা দেখতে পাই যে আমাদেরকে ওই প্রশ্নগুলোতে কোনো ধরনের মার্ক দেওয়া হয়নি। দেওয়া হয়েছে 8টা মার্ক, দেওয়া হয়েছে 8টা কোশ্চানের জন্য মার্ক দেওয়া হয়েছে, কিন্তু আরও 7 থেকে 8টা কোশ্চান আমাদের কাছে রয়েছে যেগুলি আমাদের কাছে সলিড প্রুফ থাকা সত্ত্বেও আমরা ওই প্রশ্নগুলোতে কোনো ধরনের মার্ক পাইনি। তো যার কারণে আজকে আমরা স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দেবো এবং প্রত্যেকটা কোশ্চান সহ আমরা আমাদের সলিড প্রুফ যেগুলো রয়েছে সেগুলো সহ আমরা জমা দিতে যাচ্ছি। আপনার পরিচয়? হ্যাঁ, নাম? নাম কি? নাম? আমার নাম শঙ্কর দেবনাথ। আমরা টেট ওয়ান ক্যান্ডিডেট, আমরা এখানে সবাই আছি, আরও কিছু আসছে, অনেক দূর থেকে আসছে, তো তাই একটু দেরি হচ্ছে আসার জন্য। সূত্রের খবর, বর্তমান জোট সরকার যদি এনাদের সাথে কোনো ধরনের বিমাতৃসুলভ আচরণ করেন, তবে এই পরীক্ষার্থীরা ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। ইতিমধ্যেই রাজ্যের এক বরিষ্ঠ আইনজীবীর সাথে আইনি সলা পরামর্শ সেরেছেন এই পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।